মর্নিং ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো। তো ভালো দেখো, সুস্থ দেখো, সম্পাইন সোমনাথের ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই। তো নতুন একটা ভিডিওতে তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। তো ঘুম থেকে উঠে বাসি যা কাজ ছিল সব সেরেছি, আর কালকে প্রচুর কাজ ছিল, প্রচুর, যেরকম ঘর গোছানো বলো আর টুকিটাকি কাজ ছিল, পুরো ঘর দাওয়া একদম মানে একদম ওলট পালট হয়েছিল পুরোটা। তো কিছুটা শাশুড়ি করে দিয়েছিল, তো মানে একটু হেল্প, যাকে বলে শাশুড়ি মা, একটু রান্না করেছিল। তো আমার রান্নাটা একটু আমি ঝামেলা দূর হয়ে গেছিলো, এই ঘরের বিস্তার টিস্তা আল্লাহ ফাল্লা সব আউলে ভাবলে ছিল, যেহেতু আমি চলে গিয়েছিলাম আগে, আর ছেলে মানুষের ঘর বুঝতেই পারছো সব একদম ছিটিয়ে ছাটিয়ে রাখতো। তো তারপর আমি সব গোছ গাছ করলাম, সব টলি ব্যাগের জামা কাপড় যা যা ছিল সব যেখানকার জিনিস সেখানে সব টাই করে লাগিয়ে দিলাম, সব ঠিকঠাক করে দিলাম দিয়ে। আর আজকে কী কী কেচেছি সোফার, এই দেখো, দাঁড়াও দেখাচ্ছি তোমাদেরকে, এই দেখো সোফাটার কাপড়টা খুলে দিয়েছি, খুলে দিয়েছি, আর ওটাও কেচে দিয়েছি। কেচে দিয়ে সব শুকোতে তো দিতে পারিনি, যেহেতু মেঘলা ওয়েদার হয়ে আছে দেখতেই পাচ্ছ তোমরা অবশ্যই, আর সব কেচে আমি সব ওই দড়িতে রেখে দিয়েছি, ওই দড়িতে রাখা আছে, আর যখন একটু ওয়েদারটা ঠিক হয়ে যাবে তখন আমি কাপড়টা শুকোতে পারবো, ঠিক আছে? তো চলো টুকটাকে আজকে, এখন সবে মাত্র স্নান করে এসেছি, স্নান করে এসে পূজার জোগাড়টা খালি ওখানে রেডি করে রেখেছি, দেখতেই পাচ্ছ পুজো করতে পারিনি। তো আগে ভাবলাম যে ভিডিওটা অন করি, তারপরে পুজোর কাজগুলো স্টার্ট করে নেবো। তো চলো পুজোটা পুজো করে নিই। আর একটা ভালো কথা, তোমাদের দাদাভাই কাজে চলে গেছে, আর ছেলেকে দুধ দিয়ে হরলিক্স দিয়ে খাইয়ে দিয়েছি, আর তোমার দাদাভাই চা মুড়ি খেয়ে গেছে, যেহেতু সকালবেলা কাজ করতে করতে লেট হয়ে গেছে, সকাল 6টার সময় উঠেছি তাও লেট হয়ে গেছে। আর একটা আওয়াজ হচ্ছে রাস্তার মধ্যে, রাস্তা হচ্ছে আমাদের ওই পাড়ে দেখতে পাচ্ছ, ওই যে দাঁড়াও তোমাদেরকে একটু ভালো করে দেখাবো একটু পরে। তো চলো পুজোগুলো সেরে নিই তারপরে আসছি। আর অবশ্যই যারা নতুন আমার ভিডিওটা দেখছো, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অল করে রাখবে, যখন যখন ভিডিও আপলোড করবো তোমাদের কাছে একদম পৌঁছে যাবে। আর এই যে বাবু উঠে পড়েছে, এই যে দুধ খেয়ে দেয়ে মুখ চুখ ধুয়ে বাবু আমার সামনে দাঁড়িয়ে আছে, হাই করো, হ্যালো। তো ঠিক আছে, আমি চলো পুজোগুলো সেরে নিই, পুজোটা সেরে তারপরে বাসি বিছনায় টিছনায় হাত ধোবো, যেহেতু স্নান করে বাসি বিছনায় হাত ধোয়া উচিত না, তো যেহেতু আমার ঘরে পুজো করি আমি, তো চলো পুজোটাকে সেরে নিই তারপরে আসি। রাস্তার কাজ শুরু হয়ে গেছে, রাস্তার কাজ হচ্ছে, আর বহুদিন আগে একবার হয়েছিল, আবার এই বোধহয় নতুন করে পিচ দেওয়া শুরু হয়েছে, ঘ্যার 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 করে আওয়াজ হচ্ছে, বিরক্ত লাগছে। তো ঠিক আছে, ওর কাজ ওরা করুক আর আমার কাজ আমি করি। তো হ্যাঁ, কী হয়েছে? হ্যাঁ ফোন দেবো, ফোন ছাড়া আর কিছু ওর ভালো লাগে না। তো এই দেখো সেগুলো কিছু মাজা হয়েছিল, এই যে টুকিটাকি মাজা হয়েছে, এগুলো সব মাজা ছিল না, সব মানে নোংরা হয়েছিল, যেহেতু কতদিন পুজো পড়েনি। তো ধূপকাঠি আনিয়েছি, ধূপকাঠিও ছিল না। তো এই যে ফুল দেখতেই পাচ্ছ কত ফুল। আর একটা জিনিস জানো বন্ধুরা, তোমাদেরকে বলি, দেখো একটা গাছ থেকে না, মানে এই যে গাছ দেখতে পাচ্ছ, এই গাছটা লাগানো হয়েছিল, আর সাথে এই ফুলটাও ফুটছে, তাতে আবার এই ফুলটাও ফুটছে, মানে একটা গাছ থেকে দুরকম ফুল ফুটছে। তো চলো আমি পুজোটা করে নিই, আমি এগুলো সব একটু গোছ গাছ করে নিয়েছি, মানে মুছে টুছে নিয়েছি, এবার খালি পুজোর পালা। তো চলো পুজোটা সেরে টেরে তোমাদের সামনে আসছি। আর এই যে আমার পালবান দেখতে পাচ্ছ, এই যে বাবরি বাবরি বলবান, তখন এই ফোন নেবে, ততক্ষণে আমি পুজোটা সেরে নিই, ততক্ষণে ওই একটু গেমটা খেলে নিক, ও গেম খেলবে, আচ্ছা ঠিক আছে দেখেছে, আর করতে হবে না। তো এ নাও তুমি ফোনটা নিয়ে নাও, আমি পুজোটা সেরে নিই, ঠিক আছে? তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে, আর অবশ্যই যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো। তো আমার পুজো করাও হয়ে গেছে, আর বিছনা তোলাও হয়ে গেছে, আর জামা কাপড় দেওয়া ছিল সব দিয়ে দিয়েছি, এবারে যাব। আজকে জল খাওয়ার তো কিছুই করলাম না, সকালে জল খাওয়ার আমি প্রায় আমার খাওয়াই হয়ই না,
মায়ের ওখানে ছিলাম, তাই খাওয়া হচ্ছিল। মা আদর করে যত্ন করে খাওয়ানো যাকে বলা হয়। ভালো লাগে না, ওখান থেকে চলে এলাম তো মন মেজাজ ভালো লাগে না। যখন এলাম হাসি খুশি এলাম, আর বাড়িতে আসার পর মন মেজাজ একদম ভালো নেই। ওখানকার কথা মনে পড়ছে, সকালে ঘুম থেকে উঠে মায়ের কাছে বিভিন্ন রকমের জিনিস, যাই হোক তো সবসময় তো বাবা মার কাছে থাকা যায় না, শ্বশুরবাড়িতেও থাকতে হয়। তো চলো দুপুরে কী কী রান্না করছি তো তোমাদের সাথে শেয়ার করব, তো দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। বন্ধুরা দেখতেই পাচ্ছ এখানে রয়েছে দুধ, আম, তারপরে হচ্ছে চিনি। তো দুধটা আমি গরম করে নেব, নিয়ে সকালে ভাবছি ছেলেকে কী খাওয়াবো কী খাওয়াবো, তো ভাবলাম দুধ আর কী বলে আম মুড়ি খাইয়ে দিই, সকালের ব্রেকফাস্ট হয়ে যাবে ওর। তো চলো ওকে মেখে নিয়ে ওকে খাইয়ে দাইয়ে তারপরে আসছি, কী কী রান্নাবাড়ি করবো তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখতে থাকো ভিডিওটা। খাওয়ানোর পর আমি চলে এসেছি, ভাত আর ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ। তো এবারে যাব কুমড়োর ডাল হবে, এই যে দেখতে পাচ্ছ কুমড়োর ফুল। না আমি তো কাটছি না, তুমি কেটে দাও। কুমড়োর ফুলগুলো দিয়ে বড়া করব, আর এই ডানটিগুলো দিয়ে একটা চচ্চড়ি মতন হবে। এই দেখো কচি কচি করে, কচি যেগুলো সেগুলো দাও, কচি কচি পাতা ডালগুলো বলছি, তো কচি কচি ডালগুলো কেটে কেটে দেবে। এটা বোধহয় মিষ্টি কুমড়ো, না এটা মিষ্টি কুমড়ো, কাটা নেই তো এর। আরে দাঁড়াও, আমার শাশুড়িমা বুঝতে পারছেন এটা চাল কুমড়ো না এটা মিষ্টি কুমড়ো। তো ঠিক আছে এইভাবে দেখি ডালটা কেটে নিয়ে, তারপরে না দাঁড়াও একটা ডোকা দিয়ে দিয়েছে আমার শাশুড়ি মা, আর একটা কাটছে। এই যে হয়ে যাবে, আর লাগবে না, না হয়ে যাবে আমার। আমি যা দুটো মানুষ আমাদের রান্না, আনাজগুলো সব কেটে নিয়েছি। এখানে আছে গুঁড়ি কচু, পটল, আলু আর বেগুন, সব কিছু দিয়ে একটা তরকারি ঘ্যাট মতন করবো। আর ওখানে দেখছো ঢ্যাঁড়শ, ঢ্যাঁড়শটাকে আমি কী বলে বেসনের সাথে ফ্রাই করে ভাজবো। আমার ছেলে যেহেতু ঢ্যাঁড়শ ভাজা খেতে চায় না ওই কারণে। আর এখানে রয়েছে আমি চিচিঙ্গা ভাজা করব, বেগুন ভাজা করব। টোটাল এই রান্নাবাড়ি হবে, সিম্পল একটা রান্না করছি নিরামিষ মতন। আর আজকে হচ্ছে শনিবার, যেহেতু ওই জন্য টুকটাক নিরামিষ রান্না করব। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তার পর একদম চলে এলাম আমি, আর ছেলেকে খাইয়ে দিয়েছি, আমি নিজেও খেয়ে নিয়েছি। আর একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করব, যেটা হচ্ছে আমার সতীন নিয়ে এসেছে আমার কর্তা। তো সতীনটার সাথে তোমাদের অবশ্যই দেখা করিয়ে দেবো। তো আমি বাড়িতে ছিলাম না বলে ও অলরেডি মানে কি বলবো, দোকান থেকে তো বলবো না, বাজার থেকে সতীন নিয়ে এসেছে আমার। সারা দিন রাত আসার পর থেকে ওর উপরে ইন্টারেস্ট, আমার উপরে ইন্টারেস্ট না। তো চলো আমার সতীনটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এই যে আমার সতীন, দেখতেই পাচ্ছ কত বড় সতীন নিয়ে এসেছে। তোমরা হয়তো নিশ্চয়ই ভাববে যে এটা তো হোম থিয়েটার কি, যাই তোমরা বলো না, তো হ্যাঁ এটা সেটাই। কিন্তু আমার থেকে বেশি এর উপর ইন্টারেস্ট আমার হাজবেন্ডের, তো ওই কারণে এর নাম আমি দিয়েছি সতীন আমার। তো দেখো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম আমার সতীন। তো নতুন ঘর, ওর সাথে আমাকে সতীনের সাথে ঘর করতে হবে, আর সাথে সাথে মাঝে মাঝে আমিও ওকে ইউজ করব তা নয়। তো চলো তোমাদের কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর আজকের মতন এখানেই ভিডিওটা আমি শেষ করছি, আগামীকাল আবার একটা সুন্দর একটা ভিডিও নিয়ে হাজির হবো। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।